আসন্ন লোকসভা ভোটে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে জোট নিয়ে অনিশ্চয়তা বহাল রয়েছে এখনও। পশ্চিমবঙ্গে জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি কংগ্রেস হাইকমান্ড। তারই মধ্যে কংগ্রেসের উপর পাল্টা চাপ তৈরি করার কৌশল নিলেন বাম নেতৃত্ব। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোমবার জোট প্রসঙ্গে বলেন, আমাদের বামফ্রন্টগতভাবে 42টি আসনে প্রার্থী তালিকা প্রস্তুত, কিন্তু তা প্রকাশ করছি না। কংগ্রেস দ্রুত স্পষ্ট করুক, আমরা ISF-এর সঙ্গেও কথা বলবো, কিন্তু ওদের বলতে হবে ওরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কিনা, তবে আর বেশি দিন অপেক্ষা করা যাবে না। প্রদেশ কংগ্রেসের এক মুখপাত্রের বক্তব্য, রবিবার নির্বাচনী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা করে কংগ্রেস নেতৃত্বকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই পুরোটা স্পষ্ট হয়ে যাবে।